দাদা জানি এরকম, তুই তো ই কর শেয়ার মিউজিক মাস আছে না না কিচ্ছু মাখি না, আমি আজকে নামাজ পড়ছি, নামাজ পড়ে দেন পাশে তো ওই উজু করা হয় এই জন্য ফ্রেশ ফ্রেশ লাগে, সত্যি কথা উজু করলে এমনি ভালো লাগে। আর আজকে এক ঘন্টা ক্লিন শেভ করতে আজকে পড়া আইসি কয়টা দেখি 5:46 দেখে আর আপনার খুঁজে দিচ্ছি সেই মামাই চকে পড়ে যাচ্ছে চকে যা দেখে হোক খুকি মনে গরু এটা গুতা দিতা হ্যাঁ দেন নাকি ওই দেন যে উরে বাবা রে উরে বাবা উরে বাবা রে উজাই সুসাই খুকি মামানের মতন এটা জম্মের পাতের পাশে আমি এটি নাম দিই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে দেড় মাস পর হচ্ছে আমি খুকিমামনির মেয়েকে দেখতে যাচ্ছি, সে অনেকদিন বাইরে ছিল বাড়ির, দেখতে যাইতে পারিনি। তো নামাজ শেষে আজকে হচ্ছে শুক্রবার, তো নামাজ শেষে আসলে সবাইকে নিয়ে যাওয়ার ধরছি, সবার সাথে দেখা হয়েছে, তো যাওয়ার জন্য আমি তার বাসায় যাই। মনে ও মামনি মনে কই, কোনো সারা শব্দ নয়, সাথে দেখি খালি বাসা। মামা মামা এ মামা মামা মামিকো মামিকো মামি গেছে কই? হ্যাঁ অনেকদিন পর হচ্ছে খুকি মামনির বাসায় আসছি, তো দেখলেন তো তার বাসায় ঢুকলো, মামাই শুয়ে রয়েছে বাবু শুয়ে রয়েছে, তো মামানি হচ্ছে চকে গেছে, তো মামানি কী করতেছে সেটা আজকে দেখাবো। আর মিমের সেই বাড়িটা হারে কী অবস্থা দেখতে পাচ্ছেন, একেলে পরে এখন ভূতুরে বাড়ি হয়ে গেছে অবস্থা, অনেকদিন পর আমার আসা হয়েছে মেবি অনেকদিন, দেখছেন খড়ি দিয়া হ্যারি এখানে মনে ভূতও থাকে না, হন খড়ি দিয়ে রাখছে যে টেবিলটা অনেক টাকা খরচ করে বানাতে সেটা করে এখন খড়ি গুলিতে খাইতেছে, দেখছেন যা হয় আর কী বলবো। কো খুকি মামনি কো মামনি তো দেখতেছি না, এ আছে ভূতের বাড়ি, দেখছেন অবস্থা সব কিছু ভাঙ্গা চুরি অবস্থা খারাপ হয়ে গেছে। আহারে এই যে এবারে বসে আগে খাওয়ান খাইতাম, মানে বসে এখানে আড্ডা দিত, গল্প করতো, কফি খাইতো, এ আছে অবস্থা। আর এটা আছে ফুল গাছের দেখেন আপনি, হ্যাঁ কি চেরের ভিটেতে ফুল গাছ হয়ে গেছে, এটা রান্না করছিল, রান্নাঘরের অবস্থা এখানে কী অবস্থা, আসলে যত্ন থাকলে কোনো জিনিস সুন্দর থাকে না, ভালো থাকে না। আর এই ঘরের অবস্থা এই দেখেন রান্নাঘরের এই একটা অবস্থা, আগের ফুটেজ যদি আপনারা দেখেন আগের ভিডিওগুলো যদি আমাকে দেখেন তাহলে বুঝতে পারবেন কত সুন্দর ছিল, আর এখন কী অবস্থা হয়ে গেছে। অবশেষে খালি এই একটা ফুল গাছেই বাইসা আছে, হুম। আর এই ঘরের অবস্থা ছনগুলো মোটামুটি নষ্ট হয়ে গেছে দেখা যায়, দেখি তো হ্যাঁ ছনগুলো সিরা জায়গা ধরার সাথে। আর এইটা চেয়ারের ভিতরে দেখেন মানে বসতে বসতে গাছ হয়ে গেছে, আমি মনে করি এটা একটা ভূতের বাড়ি হয়ে গেছে, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ চারের সাইডে কলা গাছ হয়ে ভরপুর কলা গাছ হয়েছে, এই গাছগুলো ভেঙে গেছে বৃষ্টিতে, দুই একদিন যাবত অনেক বৃষ্টি হইতেছে, দেখেন এই হচ্ছে অবস্থা। আজকে অনেকদিন পর আসলাম, পড়া 1.5 থেকে 2 মাস পর আমি আসলাম এদিকে বাংলাদেশ বলগামী মমতিষা বাপ্পি আঙ্কেল, তারপর হচ্ছে সবাই তারা বেড়াতে আসছিলো, তো আমি আসার সময় পাইনি, আমি অনেক কাজে একটা ব্যস্ত ছিলাম এই জন্য আসতে পারিনি। তো গেটটা ওপর আগে যত সুন্দর ছিল এখানে এর অর্ধেক নেই, গেটটা নষ্ট হয়ে গেছে। তো ভূতের বাড়ি মিমের, আমি এখন নাম দিলাম এটা মিমের ভূতের বাড়ি, আজকে মিমের ভূতের দেখছেন অবস্থা, ঘাস হইয়া ফুলের টপ নপ সব ভেঙে গেছে দেখছেন। কিন্তু অবশেষে একটা গোলাপ খুঁজে পাইছি, এই যে একটা গোলাপ, গোলাপটা আমি নিয়ে গেলাম, মিমকে দেখাবো না, সিঁড়ি নিয়ে গেলাম ভিডিওতে যাতে মিমি দেখে, আল্লাহ জানে দেখলেন আমার কী বকাবাজি করে কে জানে, অনেক শক্ত, দাঁড়ান আমি সিঁড়িটি সিঁড়িটি দেখাই আপনাদেরকে। বাবা রে বাবা অনেক হার্ড, চুরি করে নিতেছে এক কথা মিমের বাগান থেকে, সিঁড়তেছে না, পরিশেষে সেটা ছিঁড়ে ফেললাম দেখতে পাচ্ছেন, চুরি করে নিয়ে নিলাম, এটা এখন পকেটে ঢুকাবো আমি পাঞ্জাবের পকেটে, এটা পকেটে করবো নামাজ পড়ে, আসলে জুমার নামাজ পড়ে আসলে নামাজ শেষ করে কেবল এদিকে আসলাম, এটা পকেটে ঢুকাইতেছি দেখে, কারো গিফট দিব কারো দিব চিন্তা করতেছি, দেখি কারো পাই কি না, তা কী দিব, চুরি করা জিনিস। আর এই প্রথম মিমের বাড়ির ফুল চুরি করলাম আমি, তো খুকিমামনি হচ্ছে এদিকে আসছে, মামাই আমাকে পাঠাইলে, তো চলেন খুকিমামনি রুগাল যাই। আর এই ভূতের বাড়িটা আজকে আপনি দেখালাম, দেখছেন অবস্থা পুরো ভূতের বাড়ি, পুরো ভূতের বাড়ি দেখছেন, দেখছেন অবস্থা,
দেখছেন দেখেন জঙ্গল ভরপুর হয়ে গেছে, ভূতের বাড়ি, মিমের ভূতের বাড়ি, ভূতের বাড়ি দেখছেন। খুকি মনির গরু এটা গুতা দিতে হয় দেন নাকি বুদ্ধেন, ও যে ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ও যাই সুসাই খুকি মামানের মতো এটা জম্মের পাতের পাশে আমি একটু নামছি আমার মনে করেন দিছে সুসাইয়া। বিগত 46 মিনিট অপেক্ষা করার পর মামানি দেখায় পাইছি, আমি বসে হয়েছিলাম তার জন্য এবং মামানি কেবল আসলো বাড়িতে। তো তার সাথে কী গল্প করুন দেখালো দাদা এরকম তুই তো ই করস ফের মিউজিক মাস আছে না না কিচ্ছু মাখি না, আমি আজকে নামাজ পড়ছি, নামাজ পড়ে দেন পাশে তো ওই উজু করা হয় যেন ফ্রেশ ফ্রেশ লাগে, সত্যি কথা উজু করলে এমনি ভালো লাগে। আর আজকে এক ঘন্টা ক্লিন শেভ করতে আজকে পড়ায় আইসি কয়টা দেখি 5:46 দেখে আপনারা খুঁজে দিচ্ছি সেই মামাই চোখে পড়ে যাচ্ছে, চোখে যা দেখে হোক চকে গেছি মা আর মামা শুয়ে রয়েছে এটা কেউ উঠাইছি আর হয়ে গেছে হলো কি করে এত কি লিগে আমার এত খুঁজে আসলে দেন কাম করে আইসি দেখছি পাঠ সেলিব্রিটির ধরছি তো দেড় মাস মনে হয় আমি তো 1 মাস ধরে বেড়াইতে আমাকে বাড়িতে গেলাম তারপরে আর আইবি কই বুঝলাম এখন তো তুই ফেরাইছে তো। শুক্রবার নামাজ শেষ করে একটু সাদিয়া আন্টিকে বাসায় গিয়েছিলাম, তো যাই দেখি লতার খোঁজ খবর নেওয়ার জন্য আসলে ও যা আসছে আর যাওয়া হয়নি আমার ব্যস্ততার কারণে, তার দেখে অনেকে আমার ভিডিও দেখছেন। তো যাই দেখি আন্টি হচ্ছে তার ড্রেসের ভিডিও বানাইতেছে, দুই বোন বলে আজকে শপিং করে আনছে তো সেই ভিডিও বানাইতেছে, সেটা আমি একটু দেখলাম, একটু গল্পগুজব করে আসলাম যে আন্টি কী অবস্থা সব কিছু জানা আসলাম। তো মুস্কান আসলে মোটামুটি অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এখন বসে থাকতে পারে, সব কথাবার্তা বলতে পারে, হাঁটতে পারে, সেটা আপনারা জানেন। তো আন্টিকে বাসায় আসলে কাজের ব্যস্ততা তারা অনেক ব্যস্ত থাকে, তো আজকে আপনাদের যে ভিডিওটা দিব আমার মনে হয় অনেক সুন্দর একটা ভিডিও হবে, অনেকগুলো ড্রেস আপ দুই বোনে মিলে বলে আজকে ড্রেস আপগুলো কিনছে। তো সবসময় আপনারা তাদের ভিডিওগুলো দেখেন তো জানেন যে তাদের দুই বোনের সাথে কী সুন্দর মিল এবং অনেক ভালো লাগে, তারা একসাথে থাকে, সবাই অনেক ভালো জানে সব কিছু মিলে। আসলে আজকে শুক্রবারের দিনটা আসলে সবার সাথে কম বেশি দেখা করার চেষ্টা করলাম, সবার বাসায় গিয়েছি কম বেশি, অনেক দিন পর পর যাইছি। তো কালকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসবো, হচ্ছে শারমিন মামানি হচ্ছে আমাকে যাইতে বলছে, তার বাচ্চা অনেক অসুস্থ, আমি তার বাসায় একটু যাবো ইনশাল্লাহ আপনাদেরকে ওই ভিডিওতে দেখাব। তো আপনারা যারা আমাকে দেখতেছেন একটা কথা বলি, আপনাদের অনেকে আমাকে প্রশ্ন করেছেন ভাই, অনেক কিছু জানতে চাইছেন যে আপনি আমার সাথে কীভাবে আপনার কথা বলবেন এই বিষয়গুলো জানতে চাইছেন। তো অবশ্যই আপনারা আমার ফেসবুক আইডি আছে মাসুদ নুশান, লেখলে সার্চ দিয়ে চলে আসবে, আমার ছবি দেওয়া আছে এখানে, আপনারা মেসেঞ্জারে আমার নক দিতে পারেন। ইউটিউবে যত ধরনের কাজ আছে আপনার নানা ধরনের সমস্যা আছেন অনেকেই, সব ধরনের কাজগুলো আমি করে দেবো ইনশাল্লাহ, আমার সাথে যোগাযোগ করলে আমি সব ধরনের কাজ আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ, অবশ্যই আমার সাথে সবাই যোগাযোগ করেন। তো আন্টি ড্রেস আপের বিষয়ে অনেক কথা হলে দেখতে পাচ্ছেন অনেকগুলো জামা কাপড়, তারা আসলে দুই বোনের সবচেয়ে শপিং করার সবচেয়ে বেশি পাগল, তারা বেশি শপিং করেন এবং তাদের শপিং করা বেশি পছন্দ, লতার এবং সাদি আন্টিরও দোনোর জন্যই খুব পছন্দ। তো তারা যখন কোথাও যায় দুই বোন একসাথে তো তারা শপিংটা করে নিয়ে আসে, বেসিক্যালি আজকেও তার ব্যতিক্রম নেই, তারা সেই শপিংগুলোই করে আনছে। তো সেগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যতটুকু সম্ভব আমি একটু ক্যামেরা ধরছি, আসলে ধরার সময় ছিল না, তারপর একটু ধরার দেখালাম যে আসলে গিয়েছে আন্টির বাসায় আপনাদেরকে দেখায়। তো যারা যারা দেখলেন এই মুহূর্তে সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবসময় আমরা আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি, অবশ্যই দেখতে থাকেন সাথে থাকেন। পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন নূপুরটা খুব সুন্দর ডিজাইন দেখে মোবাইলে কাপড়ের ডিজাইনটা বানাইতে দিয়ে আসছিলাম আরও আগে, তো নূপুরটা হলো এখন আনছি, ওইটা আপনাকে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো ইনশাল্লাহ। আর মুস্কানরা এখনও পর্যন্ত পায় দেওয়াই নেই, পায় দেওয়াই দেখি কেমন লাগে। আর মুস্কানের জন্য আনা হয়েছে এক জোড়া নূপুর, আর মিফতাহুলের জন্য আনা হয়েছে একটা চেন, এই আনা হয়েছে ওগো দুই ভাই বোনের জন্য। আর সব যত ড্রেস যত শপিং করছি কালকে সব হলাঙ্গ দুই বোনের জন্য করছি, তো আরও শপিং কিন্তু ঘরে কতগুলো রয়ে গেছে ওইগুলো আর আনলাম না, কারণ অনেক ড্রেস হয়ে যাবে, এতগুলো দেখাই তো আমার বিরক্ত লাগে, আর তাছাড়া ভিডিও হলো অনেক লং হয়ে যাবে, তো এই জন্য আর আনলাম না। আবার লতা হলো চলে যাবে ওর শ্বশুরবাড়িতে, আর দেবর আসছে বিদেশ থেকে মালয়েশিয়া থেকে, তো ওরে কালকে হয়তো নিতে আসতে পারে ওর শাশুড়ি,
এখন হলো শিলিকাইটা আসছে, তো আসার পরে এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি অনেকটাই সুস্থ হয়েছে এবং ভালো হয়েছে। তো এমনিতে মানে ভারী কোনো ভারী মানে কোনো ধরনের কাজকাম করতে পারে না, এমনিতে ও নিচে চলাফেরা করতে পারে, হালকা পাতলা টুকিটাকি ওইগুলো করতে পারে। তো এই জন্য আয়ও যাইবো গা, আর ওর শ্বশুরবাড়ি থেকে নিতে আসতেছে, ওর দেবরে আসছে অল্প কয়েকদিনের জন্য, আবার মালয়েশিয়া চলে যাবে। তো এই জন্য ওরে বলতেছে যে যাইয়া কয়েকদিন বেড়াইতে মানে থাকার জন্য, এই জন্য লতা চলে যাবে। তো এই জন্য এগুলো আবার কবে না কবে আসে। তো ভাবলাম দুই বোন একটু শপিং করে আসি, আর আপনাদের জন্য এই মাসটা হলো কন্টিনিউ ব্লগ পাবেন, আপনারা প্রতিদিনে ভিডিও পাইবেন, আর খুব সুন্দর সুন্দর ভিডিও দেওয়া হবে। আর সামনে হলো কি বলবো অনেক কিছুই আছে, সেগুলো আপনারা ভিডিও যদি কন্টিনিউ দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন, মানে একটা পর একটা ধাপে ধাপে আসে টপিক, মানে একটা পর একটা মানে কোনটা থেকে আমি কোনটা করবো কী করবো মানে আমি নিজেও বুঝতে পারি না, মাথা হ্যাং হয়ে যায়। তো যাই হোক, এই গেল শপিংয়ের পালা, আর আছে ওইগুলো আর দেখাইলাম না। তো সবাই দোয়া করবেন, আর কোন ড্রেসটা কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর প্রত্যেকটা ড্রেস কেমন লাগলো সেটাও জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিকেলবেলা অনেক কথা বললাম এবং অনেক কিছুই শেয়ার করলাম, আর কী বলবো আপনাদেরকে, কারণ মানে চাই আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আর আপনাদের যদি এ ধরনের ভিডিও ভালো না লাগে, বাট কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আপনাদের জন্য আরও খুব সুন্দর স্পেশাল একটা ব্লগ আছে, সেটা আপনারা দেখতে পারবেন, হয়তো 2-3 দিন পরে একটা ভিডিও আপনারা দেখতে পারবেন। তো ওইটা হলো আমার অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা, অনেক মানে আমার অনেক দিনের ইচ্ছা ওইটা, আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটা, মানে আমার অনেক শখ চ্যানেল খোলার পর থেকে আমার যে এই তো এরকমভাবে আমি একটা ভিডিও বানাবো, বা মানে ওরকম আর সময় সুযোগ পাই না বা সময় হয় না। তো যেহেতু আমি এখান থেকে চলে যাব আর বেশি দিন নাই, তো ভাবলাম যে এটা হলো গ্রামের ভিডিও, খুব সুন্দর হইব গ্রামে। তো আসলে কি বলবো সেটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন, খুব সুন্দর একটা ভিডিও আসতেছে আপনাদের জন্য, গ্রামের ভিডিওই এটা। মানে আগের জন্মে ওই যে গ্রামের মেয়েরা যেমন মানে বাংলা নায়িকার আগের বধু স্বাস্থ্য কীভাবে মানে শাড়ি পরতো, তারপরে কীভাবে কী করতো, মানে সেই বিষয় শুধু এতটুকুই ঢু দিয়ে গেলাম, মানে গ্রামের বধু সাজবো আমি একেবারে অরিজিনাল গ্রামের বধু, যেভাবে এখন তাছি একেবারে মনে হয় যে একটা মেয়ে, আমি যে আসলে একবারে বউ সেটা তার মনে হয় না। তো গ্রামের বধু সাজবো, এবং গ্রামের বধু কীভাবে সাজি, সাজার পরে কোথায় যাই এবং কীভাবে ভিডিওটা বানাই সেটাই আপনারা অবশ্যই দেখতে পারবেন, 2-3 দিন পরে ওই ব্লগটা আপনারা পাইবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক খবরই দিয়ে দিলাম, অনেক অনেক সুখবর দিলাম, আরও সুখবর আছে সামনে ইনশাল্লাহ, এই মাসটা ভরেই শুধু সুখবর আর সুখবর পাইবেন, আর কন্টিনিউ ব্লগ পাইবেন, কন্টিনিউ সবাই আমার ভিডিওগুলো দেখবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।